ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ, সাবস্ক্রাইব নাও। জীবনের সুখ শান্তি এবং উন্নতির জন্য মানুষ দিনরাত পরিশ্রম করে, কিন্তু আপনি কি জানেন, আপনার জন্মছকে যদি কোনো গ্রহ অশুভ অবস্থানে থেকে থাকে, তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন, জীবনে উন্নতি করতে পারবেন না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ধাতু গ্রহের অশুভ প্রভাবকে দূর করতে পারে, তবে আপনি কোন ধাতুর আংটি পরবেন রাশি অনুযায়ী আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত। ভুল ধাতুর আংটি পরলে সঠিক ফল পাওয়া যায় না, এমনকি অনেক সময় বিপরীত ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এই ভিডিওতে আমরা আপনাকে বলতে চলেছি যে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অশুভ প্রভাব দূর করতে কোন রাশির জাতক জাতিকাদের কোন ধাতব আংটি পরা উচিত এবং কোন ধাতব আংটি পরা উচিত নয়। তো প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির জাতক আগুনের প্রতীক, এদের চিন্তাভাবনা পরিষ্কার, নিজেরা কি চান সেই বিষয়ে স্পষ্ট ধারণা আছে। মেষ রাশির জাতকদের জন্য সবচেয়ে উপযোগী হলো তামা। মেষ রাশির জাতক জাতিকাদের রবিবার দুপুরে বাম হাতের অনামিকাতে তামার আংটি পরা উচিত, এতে স্বাস্থ্যের উন্নতি হবে এবং তাড়াতাড়ি রেগে যাওয়ার সমস্যাও কম হবে এবং আর্থিক সমস্যাও এড়ানো যাবে। পরের পয়েন্ট বৃষ রাশি। প্রকৃতির সৌন্দর্য খুবই পছন্দ বৃষ রাশির জাতকদের। বৃষ রাশির নিয়ন্ত্রক গ্রহ শুক্র, তাই শুক্রবার ডান হাতের মধ্যমা আঙুলে রূপোর আংটি পরা ভালো হবে আপনার জন্য। এটি আপনার বিবাহিত জীবনকে উন্নত করার পাশাপাশি অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দেবে। তো পরের পয়েন্ট মিথুন রাশি। প্রাণচঞ্চল ও উজ্জ্বল হন মিথুন রাশির জাতকরা। এই মিথুন রাশির নিয়ন্ত্রক গ্রহ হল বুধ। মনের দ্বিধা থেকে বেরিয়ে আসতে এবং কর্মজীবনে দ্রুত উন্নতি করতে বুধবার সন্ধ্যায় আপনার ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি তামার আংটি পরা উচিত। মনে রাখবেন, আপনাকে সোনার আংটি পরা এড়াতে হবে। তো পরের পয়েন্ট কর্কট রাশি। কর্কট রাশির জাতকেরা নিয়ন্ত্রিত হন চন্দ্রের দ্বারা। সোমবার রাতে ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপার আংটি পরা উচিত, এতে আপনার মন নিয়ন্ত্রণে থাকবে ও স্বাস্থ্য ভালো থাকবে। সেই সঙ্গে সম্পর্কের সমস্যা থেকে মুক্তি মিলবে এবং ভাগ্য ফেরাতেও কাজে দেবে। আপনার জন্য লোহার আংটি পরা উচিত নয়। পরের পয়েন্ট সিংহ রাশি। সিংহ রাশির জাতকেরা অত্যন্ত উষ্ণ হৃদয়ের মানুষ হন, এদের প্রতীক হল আগুন। সেই কারণে সিংহ রাশির জাতকদের সবচেয়ে উপযোগী ধাতু হল সোনা। রবিবার বিকেলে ডান হাতের অনামিকায় সোনার আংটি পরুন, এতে আপনার প্রভাব বাড়বে, হাড়ের সমস্যা থেকে মুক্তি মিলবে। সেই সঙ্গে জীবনে সংগ্রামও একটু কম হবে এবং আর্থিক সচ্ছলতা বাড়বে। পরের পয়েন্ট কন্যা রাশি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন কন্যা রাশির জাতকরা। এই রাশির জাতকরা বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হন। রূপা ও সোনার সমপরিমাণ মিশিয়ে আংটি তৈরি করে বুধবার সন্ধ্যায় ডান হাতের অনামিকাতে পরুন, এতে স্বাস্থ্য ভালো থাকবে। বারবার আসা চাকরির সমস্যা এড়াতে পারবেন এবং আপনি একটু দায়িত্বশীলও হবেন। পরের পয়েন্ট তুলা রাশি। নিজেদের জীবনের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে পারেন তুলা রাশির জাতকরা। তুলা রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা। এদের জন্য উপযোগী ধাতু হল রূপা। শুক্রবার সন্ধ্যায় ডান হাতের তর্জনী বা বুড়ো আঙুলে রূপোর আংটি পরুন, এতে আপনার নাম যশ বাড়বে, অর্থ ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং বিবাহিত জীবন সুখকর হবে। অবশ্য আপনাকে সোনা পরা এড়াতে হবে। পরের পয়েন্ট বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে রহস্যময় প্রকৃতি থাকে। বৃশ্চিক রাশির জাতকরা নিয়ন্ত্রিত হন শুক্র গ্রহ দ্বারা। এদের জন্য উপযোগী ধাতু হল তামা এবং রূপা। মঙ্গলবার বাম হাতের অনামিকাতে একটি তামার আংটি এবং সোমবার ডান হাতের কনিষ্ঠ আঙুলে একটি রূপার আংটি পরুন। এর মাধ্যমে আপনি পারিবারিক জীবন এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন, আর্থিক দিক মজবুত হবে, পাশাপাশি সন্তান সমস্যা থেকে মুক্তি পাবেন। পরের পয়েন্ট ধনুরাশি। ধনুরাশির জাতকরা ঘুরে বেড়াতে ভালোবাসেন। বৃহস্পতিবার সকালে ডান হাতের তর্জনীতে সোনা বা পিতলের আংটি পরুন,
এতে আপনার স্বভাব উন্নতি হবে এবং জীবনে সাফল্য আসবে। সেই সঙ্গে পরিপাকতন্ত্রের সমস্যা থেকেও মুক্তি মিলবে। আপনার রূপপড়া এড়িয়ে চলাই ভালো। পরের পয়েন্ট, মকর রাশি। আপনাকে প্রচুর অর্থ উপার্জন করতে হবে। নতুন পরিকল্পনা করলেও সব কল্পনাতেই রয়ে যায়। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্য আঙুলে স্টিল বা জিঙ্কের আংটি পরতে হবে। পরের পয়েন্ট, কুম্ভ রাশি। মনের ও আবেগের ওঠানামা এবং অসলতা আপনার সবচেয়ে বড় সমস্যা। শনিবার সন্ধ্যায় বাম হাতের মধ্যমা আঙুলে লোহার আংটি পরা উচিত। সেই সঙ্গে তামা পরা এড়িয়ে চলতে হবে। পরের পয়েন্ট, মীন রাশি। বৃহস্পতিবার সকালে আপনার ডান হাতের অনামিকা আঙুলে পিতল বা সোনার আংটি পরা উচিত। এটি আপনার স্বাস্থ্য এবং প্রকৃতি উভয়েরই উন্নতি করবে এবং আর্থিক লাভের সমস্ত বাধা কেটে যাবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার রাশি অনুযায়ী ধাতু পড়তে চান বা অন্য কোনো অসুবিধা থাকে, তাহলে আপনার রাশি অনুযায়ী গাছের মূলও ধারণ করতে পারেন। ধাতুর বদলে গাছের মূল ধারণ করলেও একই উপকার পাবেন। তাই জেনে নিন কোন রাশির জাতক জাতিকাদের জন্য কোন গাছের মূল ধারণ করা শুভ। তো পয়েন্ট নাম্বার ওয়ান, মেষ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধধারক ও অশ্বগন্ধা মূল ধারণ করতে হবে। পয়েন্ট নাম্বার টু, বৃষ রাশির জাতক জাতিকাদের বিশ্বমূল বা ক্ষীরিকা বা বামনহাটি মূল ধারণ করতে হবে। পয়েন্ট নাম্বার থ্রি, মিথুন রাশির জাতক জাতিকারা ক্ষীরিকা ও অনন্ত মূল ধারণ করলে উপকৃত হবেন। পয়েন্ট নাম্বার ফোর, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনন্ত মূল ও বৃদ্ধধারক মূল অত্যন্ত শুভ। পয়েন্ট নাম্বার ফাইভ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ক্ষীরিকা মূল ও ব্রহ্মজ্যোতির মূল অত্যন্ত শুভ। পয়েন্ট নাম্বার সিক্স, কন্যা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধধারক ও ক্ষীরিকা মূল ধারণ করতে হবে। পয়েন্ট নাম্বার সেভেন, তুলা রাশির জাতক জাতিকাদের শ্বেত বেরেলা বা ক্ষীরিকা মূল পড়তে হবে। পয়েন্ট নাম্বার এইট, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষীরিকা ও অনন্ত মূল ধারণ করতে হবে। পয়েন্ট নাম্বার নাইন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষীরিকা বা ব্রহ্মজ্যোষ্ঠি মূল ধারণ করতে হবে। পয়েন্ট নাম্বার টেন, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধধারক ও ক্ষীরিকা মূল ধারণ করা অত্যন্ত শুভ। পয়েন্ট নাম্বার ইলেভেন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের শ্বেত বেরেলা ও ক্ষীরিকা মূল ধারণ করতে হবে। পয়েন্ট নাম্বার টুয়েলভ, মীন রাশির জাতক জাতিকাদের অনন্ত মূল ও জ্যোষ্ঠী মূল ধারণ করতে হবে। তো বন্ধুরা, আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানাবেন আপনার রাশি কী এবং আপনি কোন ধাতুর আংটি পরেন। তো দেখা হচ্ছে পরের একটি নতুন হেল্পফুল ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ।